গরম ভেজিটেবল স্টিমড মোমো আর সঙ্গে একটু সস। বাড়িতে তৈরি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে জোম্যাটোতে অর্ডার দিয়ে আনানো হয়েছে। একটা মানুষ ডাক্তারি নিয়ে পড়াশোনা করলো, ডাক্তারও হলো। হট করে একদিন গান বাজনার ভূত তার মাথায় চাপলো, ঠিক করলো যে ডাক্তারির প্রেসক্রিপশনের নিচে সাইন করাচ্ছে অটোগ্রাফ দেওয়াটা বেশি ভালো এবং কমফোর্টেবল ওনার কাছে। বাট ইটার্নিং আবার ব্লগিং এর ভূত তার মাথায় চেপেছে। কিছুদিন ধরে কোয়ারেন্টাইনের জন্য ফুড ব্লগস এবং ট্রাভেল ব্লগস নিয়ে ভীষণ ঘাটাঘাটি করছে, যার ফলস্বরূপ ঠিক পয়লা বৈশাখের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফোনের ইন্টারনেট অন করলাম, দেখলাম হোয়াটসঅ্যাপে টিং 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 করে মেসেজ ঢুকেই যাচ্ছে। কি না, প্রায় 5-6টা মতো ভিডিও। ভিডিওগুলোর নিচে ডাবল ট্রিপল কোয়াড্রি না পেন্টা, হ্যাঁ পেন্টা কোটেশনের মধ্যে লেখা আছে, ভাই আমাকে একটা সুযোগ দেওয়া হোক। মানে কি, কেন দেবো সুযোগ, আমি কিসের সুযোগ? এবং হ্যাঁ, একটা হাত জোড় করে একটা ইমোজিও ছিল। তো ভাবলাম এত করে লোকটা খেটে খুঁটে একটা ব্লগ বাড়িতে খাবার টাবার বানিয়েছে, তো একটা প্ল্যাটফর্ম দিই লোকটাকে, দিই না কি আছে, আমার জন্য যদি একটা লোক দাঁড়িয়ে যায় তো দাঁড়াক কি আছে। সো এনিওয়েজ, হাই হ্যালো নমস্কার, আমি সাশ্রী আকাল, ওয়েলকাম টু দ্য বিগ ফ্যাট ভ্যালি। জানি আজকে তোমরা বোর হবে, খুব বোর হবে, বাট তোমরা যাতে বোর না হও সেই জন্য আমি আমাকে নিজেকে রেখেছি ভেতরে ভেতরে একটু একটু জায়গায়, কারণ এই লোকটা তো বোর করা ছাড়া কিছু জানে না। যদিও লোকটা যখন গান বাজনা করে স্টেজের উপর উঠে তখন সবাই হেডব্যাং করতে বাধ্য হয়, বাট তাও ফুড ব্লগিংয়ের তো লোক নয়, বোর তো করবেই। তো আমি আছি ভেতরে কিছু কিছু জায়গায়। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ অবশ্যই শেষ অবধি দেখো, কারণ শেষে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, খুব ইম্পর্টেন্ট কথা আছে, তাই ভিডিওটা শেষ অবধি দেখো, এনজয় করো, যাই না কি হবে। গেস্ট অ্যাপিয়ারেন্স, গেস্ট অ্যাপিয়ারেন্স বা প্লেইং আ কেমিও, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে চলেছে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলেছে। জাতিস্বরেও যখন সৃজিত আমাকে বললো যে শিলুদা দুটো তিনটে সিনে তোমাকে একটু অ্যাপিয়ার করতে হবে, এই সামান্য একটু অভিনয় রয়েছে, আমি বললাম অভিনয় পারবো না আমি, মানে ওই জাজিং এর সিনটা আমি পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু অভিনয় সিনে আমি পারবো না। বলো আরে গেস্ট অ্যাপিয়ারেন্স, সেখানে তুমি অভিনয় করতে পারো কিংবা না পারো, দ্যাটস নট ভেরি ইম্পর্টেন্ট, গেস্ট অ্যাপিয়ারেন্স। আজকে আমারও গেস্ট অ্যাপিয়ারেন্স ফর দ্য বিগ ফ্যাট ব্যালি। বলো যে জোর করে গেস্ট অ্যাপিয়ারেন্স, জোর করে। এখন বাজে সন্ধে 8টা, কি রান্না হচ্ছে? বাসনটা যদি দেখতে এরকম হয় আর এইখান থেকে যদি, হ্যাঁ এটা স্টিম বেরোচ্ছে, আমরা যদি দেখতে পাই তাহলে কি আন্দাজ করা যেতে পারে? ওকে, সেটা এক্ষুনি ভাঙলাম না, আমরা বরং চলে যাই খাবার টেবিলে যেখানে পুরো জিনিসটার আয়োজনটা চলছে। প্রথমেই আসব এই বাটিতে, এই বাটির মধ্যে একটা পুর রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে বেলা হচ্ছে, এখানে সেই তার লেচিগুলো রয়েছে বেলে বেলে এখানে আসছে, আর তারপরে যেটা হচ্ছে সেটাকে প্রায় শিল্প কারুকাজ এরকম বলা যেতেই পারে। কিভাবে হচ্ছে এইভাবে, হ্যাঁ আমরা দেখব। এই মোড়াটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল, উপরন্তু প্রায় আর্টের পর্যায়ে পড়ে। একটা খাবার শুধু খেতে ভালো হলেই হলো না, দেখতে ভালো হওয়াটাও খুব ইম্পর্টেন্ট, সেইভাবেই জিনিসটাকে সাজানো হচ্ছে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে কারা কারা বানাচ্ছে। প্রথমে দেখাই যে কারুকাজ যে করছে। হ্যালো, দিস ইজ গুপি। বুঝতে পারছো তাহলে কি বানানো হচ্ছে? এখানে যাই, দিস ইজ বেটা। আর ছোটদি, ছোটদি তাহলে আজকে আমরা ভেজ মোমো বানাচ্ছি। ভাগ্যিস তুমি বললে, নাহলে তো বুঝতেই পারছিলাম না যে এটা মোমো। ভেজ মোমো একটু বাঁধাকপি আছে, বাঁধাকপিটা ফ্রাই করা হয়েছে রসুন আর পেঁয়াজ দিয়ে, একটু আদা কুচি আছে, আর তারপরে স্যালাড মিশিয়ে দেওয়া হয়েছে।
স্যালাড মানে তার মধ্যে ক্যাপসিকাম আছে, শসা আছে, পেঁয়াজ আছে। এগুলো কাঁচা? এগুলো কাঁচা স্যালাড। আচ্ছা, মানে বাঁধাকপি ফ্রাই উইথ আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ, তারপরে তার মধ্যে আবার কাঁচা পেঁয়াজ, শসা, ক্যাপসিকাম। ভেজ মোমোর পুরের ভেতরে কাঁচা শসা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা ক্যাপসিকাম, এটা তো বেশ ইন্টারেস্টিং। এইভাবে এই পুরটা বানানো হয়েছে। এটা তো ময়দা মেখে ছোট ছোট লেচি করা হয়েছে, এটা বলার কিছুই নেই। লেচিগুলো কিন্তু বেশ ছোট হবে, নইলে খোলসটা, মোমোর খোলসটা খুব মোটা হয়ে যেতে পারে, যেটা খেতে অতটা ভালো লাগে না। বেটা কিছু বলবে? আজকে কি তোমার প্রথম মোমো? আমাদের আজকে দ্বিতীয় মোমো আমার। আচ্ছা, আর গুপি এইভাবে এত কারুকাজ করে এটা শিখলি কি করে? অ্যাকচুয়ালি পাঁচ দিন পিসি আমাকে শিখিয়ে দিয়েছিল, তারপরে আমি প্র্যাকটিস করতে 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 মানে কয়েকটা অনেকগুলো বানাতে বানাতে আজকে দেখছি মোটামুটি হচ্ছে। আগের দিন ট্যাড়া ম্যাকা এই সমস্ত হচ্ছিল, আজকে ঠিকঠাক হচ্ছে মোটামুটি। আচ্ছা, বলতে 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 আরো 10 বার বলো না, আমি বলে দেবো। বলতে 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 চলে এসেছে। This looks fantastic. একদম ধোঁয়া ওঠা স্টিমড মোমো, স্টিমড ভেজিটেবল মোমো। এরপরে শুধু লাগবে আর কিছুই না, সস। সস একটু করে লাগাও আর গপাগপ খাও। Few inches later. তাহলে আমার কাজ মোটামুটি শেষ। মানে কি কি, মানে কি রেসিপি কিভাবে বানানো হচ্ছে, রন্ধন প্রণালী ইত্যাদি সব কিছু দেখানো হয়ে গেছে। এবার শুধু কি ফাইনালি রেডি হলো আর সেটা কেমন খেতে হলো সেটাই টেস্ট করি। কি ফাইনালি রেডি হলো দেখতে অত্যন্ত সুন্দর। ইয়েস, যেটা বলেছিলাম, ধোঁয়া ওঠা গরম ভেজিটেবল স্টিমড মোমো আর সঙ্গে একটু সস। বাড়িতে তৈরি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে জোম্যাটোতে অর্ডার দিয়ে আনানো হয়েছে। ফ্যান্টাস্টিক, কংগ্রেচুলেশনস টু দ্য টিম, সবাই তুমি হাত দিয়ে দাও, সত্যি কংগ্রেচুলেশনস। সময় কিন্তু খুব অল্প লাগে তা নয়, কিন্তু অনেকটাই সময় লাগে। কোয়ারেন্টাইনে বেশ সময় কাটে সবাই মিলে হোমওয়ার্ক করতে করতে। সো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই আউট করতে পারো ভেজিটেবল স্টিমড মোমো। তার জন্য ওই যন্ত্রটা লাগবে, তার জন্য ওই যন্ত্রটা লাগবে। হ্যাঁ, ওটা তো বুলডোজার যন্ত্র, ওটাকে মোমো স্টিমার বাস্কেট বলে, জেনে রাখো পরে কাজে আসবে যন্ত্র। ওই যন্ত্রটা না থাকলেও যে সম্ভব নয় তা নয়, মায়েরা অনেক মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করেন, ডেকচির মধ্যে জল ফুটতে দিয়ে তার উপরে বাটি বসিয়ে স্টিম, এরম তো হয় ভাপা ইলিশ টিলিশ যেভাবে অনেক সময় বাড়িতে হয়। সো ডেফিনেটলি ট্রাই আউট এই লকডাউনের দিনে বাড়ির সবাই মিলে একসাথে সময় কাটানোর দারুণ পন্থা, সবাই মিলে একটা রান্নায় একসাথে পার্টিসিপেট করা। তাতে দেখবে নিজেদের মধ্যে বন্ডিং যেমন বাড়বে তেমন সময় কেটে যাবে, আর লকডাউনকে আরো মনে হবে স্মুথ এন্ড সিম্পল এন্ড কুল। এ ফিউ মোমেন্টস লেটার, যাক তাহলে দ্য বিগ ফ্যাট বেলিতে আমার স্পেশাল অ্যাপিয়ারেন্স অ্যাজ এ গেস্ট হোস্ট এখানেই শেষ হলো। আমার স্পেশাল অ্যাপিয়ারেন্স বলো, জোর করে স্পেশাল অ্যাপিয়ারেন্স, স্পেশাল অ্যাপিয়ারেন্স, স্পেশাল অ্যাপিয়ারেন্স বলে আছো। আশা করি আমার দায়িত্বটা মোটামুটি পালন করতে পারলাম। জীবনে প্রথমবার ফুড ব্লগিং করতে দেওয়ার জন্য দ্য বিগ ফ্যাট বেলি এবং ধীমানকে আমার তরফ থেকে মেনি মেনি থ্যাঙ্কস। জানি ও আমাকে প্রচুর ক্রিটিসাইজ করবে আমার এই কাজটা নিয়ে, তবে কাজটা আমার মনে হয় আমি ভালোই নামিয়েছি। তোমরা কি বলো? প্লিজ তোমরা আমার হেল্প করতে পারো, কিন্তু ইউ ক্যান প্রুভ দিস অ্যাকচুয়ালি। এই ভিডিওটা বেশি করে লাইক করো, বেশি করে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই একটা এপিসোড দিয়ে, হ্যাঁ এই একটা এপিসোড দিয়ে চ্যানেলটা হিট থেকে সুপার হিট হয়ে যাক। প্লিজ হেল্প মি। ও হ্যাঁ, কি বললে? ঘুষ চাই তার জন্য? ঠিক আছে, রাজি। আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, হায় কত খুঁজেছি তোমায়।
আমি শুধু খুঁজেছি তোমায়, লাভ ইউ। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু খুঁজেছি তোমায়। শিলা থ্যাংক ইউ সো মাচ, আমি এতক্ষণ ধরে জাস্ট ইয়ার্কি মারছিলাম তোমার সাথে, প্লিজ কিছু মাইন্ড করো না, আর মাইন্ড করলেও আমার জাস্ট বয়ে গেছে। জোকস অ্যাপার্ট, জাস্ট মা, জাস্ট লাভ ইউ। তুমি পয়লা বৈশাখের এই এত সুন্দর একটা গিফটের জন্য তুমি খুব ভালো লগিং করো। অ্যাকচুয়ালি দেখো, তোমার এক্সপিরিয়েন্স 28 বছরের, আর আমি কোথায় 3-4 মান্থস, তো তুমি আমার থেকে অনেক উপরে। আমি মানে আমি তোমার যোগ্য না, বা তোমার সাথে কোনোভাবেই আমার তুলনা হয় না। কোথায় এভারেস্ট আর কোথায় মাটির ডিপি, তুমি ভগবান লোক আছো, আমি কোথায় গরিব আদমি আছি। এনিওয়েজ থ্যাংক ইউ অ্যাগেন, মানে আমার চ্যানেলে তোমার ফুড ব্লগ বিশাল ব্যাপার। এনিওয়েজ তোমরা যারা ভিডিওটা এখনো অবধি দেখছো, যদি ভিডিওটাকে ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব যা ইচ্ছা সব করে দাও, প্লিজ করে দাও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।